বৃষ্টির বাধাও বাদ সাধতে পারেনি গরুর হাটে। আসছেন ক্রেতা, অল্প লাভই ছেড়ে দিচ্ছেন দাবি বিক্রেতার। ঢাকার বাইরেও পড়তির দিকে দাম। ভোগান্তি বাড়লেও বৃষ্টির মধ্যে ঈদ যাত্রা। উত্তরবঙ্গের পথে পথে যানজটে চরম অস্বস্তি। 12 ঘন্টা পেরিয়ে গেল, অনেকে পৌঁছাতে পারেনি গন্তব্যে, ট্রেনেও শিডিউল বিপর্যয়। আমরা দাদু বাড়ি যাচ্ছি, বাবা মার সাথে যাচ্ছি। প্রচন্ড বৃষ্টি, বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে, আসার জন্য রাস্তাঘাট গাড়ি পাওয়া যায় না। ভোগান্তি তো থাকবে, এখন ভোগান্তি উপেক্ষা করে যেতে হবে বাড়ি। দেখছিলাম প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد। মক্কা ঈদের নামাজে অংশ নিলেন লাখ লাখ মুসল্লি। তাওয়াফ শেষে মিনায় ফিরে দেবেন পশু কোরবানি। সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহার জামাত। আগামীকালও সারা দেশে বৃষ্টির পূর্বাভাস। ঈদ জামাতের জন্য ব্যাপক প্রস্তুতি জাতীয় ঈদগাহে। নিরাপত্তার স্বার্থে জায়নামাজ আর ছাতা ছাড়া সঙ্গে আনা যাবে না কিছুই। বাংলাদেশ নতজানুনীতিতে বিশ্বাস করে না বলেই বিভিন্ন দেশ চাপ সৃষ্টি করছে বললেন মন্ত্রী। জানালেন দেশবিরোধী অপপ্রচার যাচাই বাছাইয়ে ঢাকায় আসছে মার্কিন দল। ঈদের টানা ছুটিতে ভ্রমণ পিপাসুদের ডাকছে সমুদ্র সৈকত। বিশাল ছাড়ের পরও কক্সবাজারের হোটেল রিসোর্টের অর্ধেক ফাঁকা। পর্যটক বরণে প্রস্তুত খাগড়াছড়ি। এবং সাফের সেমিফাইনাল নিশ্চিতে রাতে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষকে সমীহ করে সতর্ক জামালরা, তারিক কাজীকে না পাওয়ার আক্ষেপ।